আমি কি মানে পার্সোনাল পার্টস স্পিচ অফিস থেকে শুরু শুরু করেছিলেন আমার তো চিন্তা। কি বলো? পার্সোনাল স্পিচ তো শেষ হয়ে যাওয়ার কথা। এতদিন কি ক্লাস করলাম, নাকি ক্লাসই করি নাই? না স্যার, আমার জানা একটা ক্লাস হয়েছে স্যার, হ্যাঁ আমার জানা মতে স্যার, হ্যাঁ ক্লাস তুইছে একটা। জি স্যার। তোমাদের তো একটা ক্লাস নিয়ে ছিল, আর একটা ক্লাস হয় নাই সপ্তাহে? সপ্তাহে দুইটা ক্লাস থাকে তাই না? তো সেক্ষেত্রে একটা ক্লাস এনে রুটিনের সমস্যার কারণে একটু যেতে হচ্ছিল, কিন্তু আর একটা ক্লাস তো হওয়ার কথা। আচ্ছা, তো তোমরা তো তাহলে একদম মানে টেইল এন্ডার, করলেও ভুল হবে। হ্যাঁ, তোমাদের সাথে দাওয়া হাদিস একসাথে ক্লাস করি, তো তো পার্টস অফ সেন্টেন্স, তারপরে সেন্টেন্স প্যাটার্ন, প্যাটার্নও প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, আর তোমাদের এই সবের কারণে তোমরা পিছনে। আচ্ছা দেখো তাহলে আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের একটা পিডিএফ দিলে স্যার ভালো হয়েছে। স্যার আমাদেরকে মানে যে পরীক্ষাগুলো হবে ওটা দিয়ে ফেললে স্যার ভালো হবে। স্যার আমরা দেখে দেখে করতে পারবো। শোনো, তোমাদের যে থাকবে কি কি আমি বলে দিচ্ছি, আর দেখি তোমার ইয়ে দিয়ে দিই কিনা। সেটা হচ্ছে যে ফার্স্ট স্পিচ থাকবে মানে সেন্টেন্সের মধ্যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন পার্ট অফ অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, পজিশন, কনজাংশন, ইনজেকশন, এগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে পার্টস অফ স্পিচ থেকে। তারপরে সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে আসবে হচ্ছে তোমার আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। সেক্ষেত্রে তোমাকে হয়তো বা আমি একটা সেন্টেন্স এর নাম লিখে দিব, তুমি সেই অনুযায়ী একটা এক্সাম্পল দিতে। আবার প্রতিটা সেন্টেন্স তো আবার দুই ধরনের, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হাবোধক, নাবোধক। এখন আমি তোমাকে বলবো যে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স লিখো, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ। তাহলে তুমি অ্যাসার্টিভ ডু ডিড ডান, হ্যাঁ, তোমার রাইট, রোট, রিটেন, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ফ্লাই, ফ্লু, ফ্লোন, হ্যাঁ, তোমার সিট, স্যাট, স্যাট অথবা সিটেন। তো এই তিনটা ফর্ম আছে আমরা জানি, ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মগুলোর যে কোনো একটা ফর্ম আমরা লিখে দিব। মনে করো সিট লিখে দিলাম, তোমাকে স্যাট এবং সিটেন দুইটা লিখতে হবে। অথবা আমরা শুধু সিট লিখে দেব না, আমরা শুধু স্যাট লিখে দেব, আমরা পাস্ট ফর্মটা লিখে দিব। তোমাকে প্রেজেন্ট ফর্ম সিট লিখতে হবে, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম তোমার স্যাট বা সিটেন লিখতে হবে। আমরা ডিড লিখে দিব, তোমাকে ডু লিখতে হবে এবং ডান লিখতে হবে। অথবা আমরা ডান লিখে দিব, তোমাকে ডু এবং ডিড লিখতে হবে। প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পাস্ট ফর্ম লিখতে হবে। আমরা পাস্ট পার্টিসিপেট ফর্ম যদি লিখে দেই তাহলে তোমাকে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম লিখতে হবে। আমরা যদি পাস্ট ফর্ম লিখে দেই
তাহলে তোমাকে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। আর কোশ্চেন কাটা থাকবে স্যার? কোশ্চেন থাকবে 20 মার্কসের, তো জি স্যার 20 মার্কসের কোশ্চেন হবে। তার মধ্যে ধরো গ্রামাটিক্যাল আইটেমস থাকবে 8 এর মতো, ঠিক আছে? জি স্যার। তাহলে গ্রামাটিক্যাল আইটেম যদি 8 থাকে তাহলে রিডিং পার্ট অর্থাৎ একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থাকবে 7, তাহলে 7 হচ্ছে 15। আর হচ্ছে 5 মার্কস থাকবে একটা রাইটিংস এর উপরে, একটা প্যারাগ্রাফ রাইটিং অথবা একটা স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং স্টোরি তোমাদের বোধহয় স্টোরি রাইটিং থাকবে, অথবা তোমার ওই ধরো আমরা একটা ছবি তুলে দিব, ছবি দিয়ে দিব আর কি, পিকচার ডেসক্রিপশন, ছবির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, কি আছে ছবিতে, এগুলো একটু ডিসক্রাইব করতে হবে। তো ইংলিশে? ইংলিশে, হ্যাঁ হ্যাঁ, বাংলায় না। ধরো তুমি রাস্তায় দেখতেছো যে একটা লোক হেঁটে যাচ্ছে, আরেকজন সাইকেল চালায় যাচ্ছে, সেখানে দুটো গাছ আছে, একটা বাড়ি আছে, এগুলো বলবা আর কি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে এই 20 মার্কস এর থাকবে হচ্ছে মিড টার্ম, আর 10 মার্কস থাকছে এটা ভাইবা হতে পারে অথবা কুইজ হতে পারে। কুইজ মানে হচ্ছে মাল্টি চয়েস এর উপরে কুইজ হতে, গ্রামাটিক্যাল আইটেমস এর উপরে, ভোকাবুলারি এর উপরে, শব্দের ওয়ার্ড এর উপরে, ওয়ার্ড মিনিং এর উপরে, তো ওগুলো মাল্টি চয়েস টাইপের থাকবে 10 মার্কস এর। তো সেখানে 10 মার্কস এর যদি থাকে তাহলে তোমার ওটার জন্য আবার আলাদা কোশ্চেন থাকবে আর কি, সেটা ভাইবাও হতে পারে হতে পারে। এই হচ্ছে 30 মার্কস এর থাকবে আর কি কোশ্চেনটা। সুতরাং গ্রামাটিক্যাল আইটেমস হয়তো বা 3-4 আইটেমই থাকবে, বেশি থাকবে না। তারপরে তোমাদের আর একটু ফাইনাল করবো, যেহেতু আগামী সপ্তাহে আমরা ক্লাস পাচ্ছি। তো তাহলে এই হচ্ছে মানে একটা রাফ আইডিয়া দিলাম তোমাদেরকে আর কি, যে পরীক্ষাটা কিসের কিসের উপরে থাকবে, কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। আর কোশ্চেন প্যাটার্ন তোমরা তো 1101 না, তোমাদের রিডিং প্যাসেজ, রিডিং প্যাসেজ তোমাদের তোমার এই একটা বই, তো এখন তোমরা যদি অনলাইন কপি আছে ওটা যদি ডাউনলোড করে নিতে পারো তাহলে ভালো। এটা হচ্ছে এক্সারসাইজেস ইন রিডিং কম্প্রিহেনশন, হ্যাঁ, এক্সারসাইজেস ইন রিডিং কম্প্রিহেনশন। তো ওই বইটার কিছু প্যাসেজ আছে, ওই প্যাসেজ থেকে আসলে থাকবে। আর যারা যারা তোমার শহরে থাকো, বিশেষ করে চিটাং সিটিতে যদি থাকো কেউ, তাহলে লাইব্রেরিতে গেলে হয়তো বা পেয়ে যাবা, সেটা তোমার আন্দরকিল্লা হতে পারে অথবা চকবাজার হতে পারে, ওখানে গিয়ে বললেই হবে। এক্সারসাইজেস ইন রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন বাই ইএল টিবিটস স্যার, বাই হতে পারে স্যার? হ্যাঁ, প্রাইসটা কেমন হতে পারে স্যার বইয়ের? 60 টাকা, 60 টাকা, জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা আমাদের নির্ধারিত আলোচনা শুরু করি। মাশাআল্লাহ আজকে উপস্থিতি বেশ ভালো, 16 জন স্যার। বইটার পিডিএফ পাওয়া যাবে স্যার? পিডিএফ পাওয়া যাওয়ার কথা আমার কাছে আছে, এখন তোমরা ট্রাই করে দেখতে পারো। জি স্যার, আপনি পিডিএফটা দিয়ে ফেললে স্যার ভালো। তাহলে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিতে পারি কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে স্পিচ আমরা নাউনের প্রকার শেষ করলাম, তারপরে প্রোনাউন। প্রোনাউন তো হচ্ছে হোয়াট ইজ ইউজড ইন ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে আমরা যেটাকে ব্যবহার করি সেটা প্রোনাউন হয়। তো সেক্ষেত্রে প্রোনাউন আসলে 8 প্রকার থাকে, 8 প্রকার।
তো প্রথমত হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা নাম দেখি হয়তো বা কিছুটা বুঝতে পারছি যে আমাদের ব্যক্তি, পার্সনের পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার হয় সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন মনে করো আমরা মিস্টার রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করি, তারপরে বয়েজ এর ক্ষেত্রে আমরা দে ব্যবহার করি, তারপরে আমি তোমার নামের পরিবর্তে তুমি আই ব্যবহার করো, আবার উই ব্যবহার করি আমরা প্লুরালের ক্ষেত্রে, তারপরে ইউ অথবা তোমার, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ, হি, সে, দে, দে, ইট, এগুলো ঠিক আছে। তো এখন এখন এখানেরও আবার কিছু ভাগ আছে। ভাগ আছে বলতে তোমার মনে করো যখন ফাইল হিসেবে ব্যবহার হয়, আমি যেই যে কয়টা ফর্ম বললাম যেমন আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলো হচ্ছে মানে ফাইল হিসেবে ব্যবহার, সাবজেক্ট। আবার কিছু আছে মাফুল হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে। যেমন আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট হচ্ছে মি, তারপরে উই এর অবজেক্ট হচ্ছে আস, আমাদেরকে। হ্যাঁ, ইউ এর অবশ্য চেঞ্জ হয় না, ইউ ইউই থাকে। হি এর অবজেক্ট হচ্ছে হিম, সি এর অবজেক্ট হচ্ছে হার, আর দে এর অবজেক্ট হচ্ছে দেম। তাহলে আমরা কিছু ফর্ম পাই যেগুলো সাবজেক্টিভ ফর্ম, আর কিছু ফর্ম আছে অবজেক্টিভ ফর্ম, বাট এগুলো সবই পার্সোনাল প্রোনাউন। আবার কিছু প্রোনাউন আছে যেগুলো তোমার এগুলোকে পজিটিভ প্রোনাউন বলে, পজিটিভ প্রোনাউন। সেটা কোনগুলো? সেটা হচ্ছে তোমার MINE, মাইন, MINE, মাইন। হ্যাঁ, আমার। যেমন আমরা বলি যে দিস বুক ইজ মাইন, দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার। হ্যাঁ, এখন আমরা বলতে পারি দিস ইজ মাই হাউস, সেটাও অর্থ একই, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, আর দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার। হয়তো বা দুইটা সেন্টেন্সই শুদ্ধ, কিন্তু দিস ইজ মাই হাউস যেটা, এই মাই মাইটা প্রোনাউন নয়, আর মাইন যেটা সেটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, কোন দিক থেকে দেখো, যে মাই যখন আমরা ব্যবহার করি তখন মায়ের সাথে আমরা কিন্তু একটা নাউন ব্যবহার করি। মায়ের সাথে কি ব্যবহার করি? একটা নাউন। যেমন দিস ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ মাই হাউস, হাউসটা নাউন, দিস ইজ মাই বুক, হ্যাঁ হাউসটা নাউন, রাইট। তাহলে নাউনের সাথে যখন আমরা ব্যবহার করি মাইটা, তখন আর মাইটা প্রোনাউন থাকে না, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু মাইন যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু মাইনের সাথে আমরা কোনো নাউন ব্যবহার করি না, ওটা আলাদা। তাহলে দিস বুক ইজ মাইন, মাইন হচ্ছে তোমার পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, পজিটিভ প্রোনাউন। তো তাহলে তোমার, তাহলে মাইন, তারপরে হচ্ছে আমরা যদি তোমার আমাদের বলতে চাই, যেমন দিস হাউস ইজ আওয়ার্স, মানে ও ইউ আর এর সাথে আবার একটা অ্যাস যোগ করতে হবে, দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা আমাদের। এখন কেউ যদি আওয়ার হাউস বলো তাহলে শুদ্ধ, কেউ যদি আওয়ার্স হাউস বলো, আওয়ারের সাথে অ্যাস যোগ করলা আবার হাউসও বললা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ আওয়ার্স এর সাথে, আওয়ার্স এর সাথে কি হবে না, কোনো নাউন ব্যবহার হবে না, ওটা আলাদা ব্যবহার হয় পৃথক ভাবে। তাহলে দিস হাউস ইজ আওয়ার্স, এটা শুদ্ধ, কিন্তু দিস ইজ আওয়ার্স হাউস, এটা কিন্তু অশুদ্ধ। তাহলে তোমার এই মাইন, আমার, আওয়ার্স আমাদের, আবার ইয়ার্স, মানে ইয়ারের সাথে একটা অ্যাস যোগ করে দিলে সেটা হবে গিয়ে তোমার প্রোনাউন। হ্যাঁ,
পজিটিভ প্রোনাউন। আবার হিজ যেটা, এটার সাথে অবশ্য আবার সেকেন্ড টাইম আর একটা এস ব্যবহার হয় না, এখানে একটা হিসিং সাউন্ড চলে আসে এই জন্য। বাট হার্স এর সাথে ব্যবহার হয় আর দেয়ার্স এর সাথে ব্যবহার হয়। তাহলে হিজ এটা তোমার ওই অ্যাডজেক্টিভের যেই ফর্ম, প্রোনাউনের একই ফর্ম। হার্স এটা অ্যাডজেক্টিভ হচ্ছে হার, আর প্রোনাউন হচ্ছে হার্স, আর দেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দেয়ার্স হচ্ছে প্রোনাউন। তাহলে পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স। হ্যাঁ, দেয়ার্স একটা এস যোগ করতে হবে দেয়ার এর সাথে, টি এইচ ই আই আর এস, দেয়ার্স। তাহলে এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন আলোচনা শেষ করলাম। তারপরে হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে তোমার, তোমরা হয়তো বা শব্দগুলোর সাথে পরিচিত, যেমন মনে করো মাইসেলফ, আমরা বলি মাইসেলফ। যখন আমরা প্লুরাল বলি তখন আমরা আওয়ার সেলফস বলি। সেলফের প্লুরাল ফর্ম হচ্ছে সেলফস, এস ই এল ভি ই এস, সেলফস। তাহলে মাই সিঙ্গুলার হওয়ার কারণে এস ই এল এফ হয়, আর আওয়ার যখন হয় প্লুরাল হওয়ার কারণে তখন হয় সেলফস। তাহলে মাই সেলফ, আওয়ার সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইয়োর সেলফ সিঙ্গুলার হলে, আর যদি প্লুরাল হয় তাহলে ইয়োর সেলফস। হ্যাঁ, তারপরে তোমার হিমসেলফ অথবা হারসেলফ অথবা দেমসেলফস, ঠিক আছে। তাহলে এই ফর্ম অথবা ইটসেলফ, এই ফর্মগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কোথায় ব্যবহার করি, সেটা হচ্ছে যে তোমার এই যেখানে নর্মালি তোমার সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি থাকে, হ্যাঁ, তখন আমরা সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো ব্যবহার করি। যেমন আই স মাই সেলফ ইন দ্য মিরর, হ্যাঁ, আই সেলফ দেখি মিরর আয়নায়। তাহলে যিনি ফাইল ই মাফুল, তখন এই ফাইল যখন নিজেই মাফুল হন তখন এখানে মাই সেলফ ব্যবহার করতে হয়। তুমি যদি বলো যে আই স মি, আমি আমাকে দেখেছি ইন দ্য মিরর, তাহলে কিন্তু হবে না, তোমাকে বলতে হবে আই স মাই সেলফ ইন দ্য মিরর। হ্যাঁ, তোমার হি কিলড হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করেছে। এখন তুমি যদি বলো যে সে নিজেকে হত্যা করেছে, হি কিলড হিম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সে নিজেকে নিজে ফাইল এবং একই, সুতরাং হি কিলড হিমসেলফ। তাহলে তোমার এই সাবজেক্ট এবং অবজেক্ট কি হয় তখন, সেখানে সাধারণত আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর হিমসেলফ, হারসেলফ এবং দেমসেলফ। আচ্ছা, তাহলে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন গেল। তারপরে হচ্ছে তোমার তোমার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি, শুনছি, শুনতেছি। আসসালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে না কিনা, তো আমি লেকচার দিয়ে যাচ্ছি কিন্তু শোনা যাচ্ছে না, তাহলে তো আর লেকচার দিয়ে লাভ নেই। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা
আচ্ছা, তাহলে এরপরে আসো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে তোমরা আরবিতে যেগুলোকে এসমে মৌসুল জানো, এসমে মৌসুল, হ্যাঁ সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন সেটা কেমন, যেমন ধরো দ্য বয় হু কেম হেয়ার, তাহলে এই যে আল্লাদি, হ্যাঁ তোমার আল ওয়ালাদ আল্লাদি, এই আল্লাদির ইংরেজি হচ্ছে ইংরেজিতে হু, তাহলে দ্য বয় হু কেম হেয়ার, তাহলে এই এসমে মৌসুল যেটা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা একটা প্রোনাউন হু। দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার, ওই বালক যে এখানে এসেছে সে আমার ভাই, তাহলে এখানে এই হু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে তোমার ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি, আবার বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা হু ব্যবহার করি না, সেখানে হুইচ ব্যবহার করি, যে দ্য বুক হুইচ ইজ নিউ, হ্যাঁ বিলংস টু মি। কিন্তু ইংরেজি, হ্যাঁ ইংরেজিতে তোমার ব্যক্তি হলে হু ব্যবহার হয় আর বস্তু হলে হুইচ ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে তোমার এই তোমরা যদি আগে কখনো শুনে থাকো যে নয়টা ওয়ার্ড আছে, ডাব্লিউ এস কোশ্চেন ওয়ার্ড নয়টা ওয়ার্ড আছে, তার মধ্যে তোমার পাঁচটা হু হুইচ, হু হুইচ হোম হুইচ ওয়ার না, আমি আমি বলি তোমার নয়টার মধ্যে পাঁচটা, যে সেই পাঁচটা আমি বলতেছি হু হোম, WHOM হোম, তাহলে হু হোম, তারপরে হচ্ছে হুইচ, WHICH হুইচ, তারপরে হচ্ছে হোয়াট, WHAT হোয়াট, তারপরে হচ্ছে হুজ, WHOSE হুজ, এই পাঁচটা হচ্ছে ওই নয়টার মধ্যে পাঁচটা, ওই নয়টার মধ্যে পাঁচটা। ঠিক আছে, আর আমি চারটা বলি নাই, সে চারটা কি কি বলি নাই, সে চারটা বলি নাই হচ্ছে হোয়ার হাউ হোয়েন এবং হোয়াই, এই চারটা। তাহলে এই চারটা রিলেটিভ প্রোনাউন নয়, এই চারটা কি রিলেটিভ প্রোনাউন নয়, হোয়ার হোয়েন হাউ এবং হোয়াই, আর এই চারটা ছাড়া বাকি যেই পাঁচটার কথা বললাম হু হোম হুজ হুইচ এবং হু হোম হুইচ হুজ এবং হোয়াট, এই পাঁচটা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন, এই পাঁচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে তোমার আমরা রিলেটিভ প্রোনাউন জানলাম, তারপরে হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ রেসিপ্রোকাল, RECIP রেসিপ, ROCAL রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ RECIP রেসিপ্রোকাল, RECIP, হ্যাঁ RECIP রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল, হ্যাঁ প্রোনাউন্স কি রেসিপ্রোকাল হবে নাকি রেসিপ্রোকাল হবে, না না রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল, ঠিক আছে রেসিপ্রোকাল, এটা বানান করুন স্যার, RECIP ROCAL রেসিপ্রোকাল, জি স্যার, হ্যাঁ রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, হ্যাঁ যেমন ধরো উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি, অর্থাৎ আমরা যেটা বলি সেটা হচ্ছে যে দুজনের মধ্যে হইলে সেটা ইচ আদার হয়,
আর দুইয়ের অধিক যদি হয় তাহলে সেটা ওয়ান অ্যানাদার হয়। তো এটা আগের গ্রামারে এমনটাই বলা আছে, কিন্তু বর্তমান সময়ে আবার এটা বলা হয় যে দুইয়ের অধিক হলেও ইচ আদার ব্যবহার করা যায়। দুইয়ের অধিক হলেও ইচ আদার কি করা যায়? ব্যবহার করা যায়। তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুইটাই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, এর বাইরে আর কোনো রেসিপ্রোকাল প্রোনাউন নাই। ঠিক আছে, তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন পেলাম। তারপরে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন হিসেবে যেই প্রোনাউন গুলো ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমাদের একটু আমার একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমার ওই জুম হওয়ার কারণে 40 মিনিট পরে বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হলে তোমাদেরকে আবার নতুন করে ইন করতে হবে আর কি, কষ্ট করে। এটা একটু বলে রাখলাম, আবার তোমরা চলে যেও না, সেকেন্ড টাইম ইন করিও। আচ্ছা, তাহলে তোমার যেই প্রোনাউন গুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, সেই প্রোনাউন গুলো যদি তোমার কোশ্চেন মেকিং এর জন্য ব্যবহার হয়, তাহলে বুঝতে হবে যে সেটা রিলেটিভ প্রোনাউন নাই, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে গেছে। যেমন তোমার আমরা বলে আসছি কি, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, এটা হু বলেছি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু ইজ ইউর ফাদার, তোমার বাবা কে, অথবা হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন। হ্যাঁ, অথবা মনে করো হোম হ্যাভ ইউ সিন অন দ্য স্ট্রিট, রাস্তায় তুমি কাকে দেখেছো। তাহলে তোমার হু, হুইচ, হোয়াট, হুজ, হোম এগুলো যখন কোশ্চেন করার কাজে ব্যবহার হবে, তখন সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। এখন তোমাকে বুঝতে হবে এটা কি কোশ্চেন করার কাজে ব্যবহার হচ্ছে নাকি এসমে মৌসুল হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, যদি এসমে মৌসুল হয় তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন, আর যদি সেটা কোশ্চেন করার কাজে ব্যবহার হয় তাহলে সেটা হবে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে কিন্তু ওই চারটা বাদ থাকবে। হ্যাঁ, তোমার হোয়ার, হোয়েন, হাউ এবং হোয়াই, এই চারটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে না। আচ্ছা, এরপরে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন গেল, তারপরে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমার বোধ হয় নেটওয়ার্ক একটু দুর্বল আছে, কেটে কেটে যাচ্ছে তোমার কথা। বাকিরা যদি কেউ বুঝে থাকো তাহলে আমার একটু বলতে পারো। স্যার আমরা নিজে বুঝে নিয়েছি। বুঝে যাচ্ছে না। আচ্ছা দেখো, তুমি অনেক বেটার নেটওয়ার্কিং এর, হ্যাঁ বেটার নেটওয়ার্কিং এর মধ্যে আসতে পারো কিনা, অথবা তুমি চ্যাটের মধ্যে লিখে দিতে পারো যদি সুযোগ থাকে। আচ্ছা, তাহলে তোমার ইনডেফিনিট প্রোনাউন, হ্যাঁ বলো স্যার, পারস্পরিক সম্পর্ক বুঝাতে রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করা হয়। রেসিপ্রোকাল, হ্যাঁ জি আমি এটা বুঝাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, মানে উই লাভ ইচ আদার অথবা উই হেট ইচ আদার, উই লাইক ইচ আদার বা ওয়ান অ্যানাদার, পারস্পরিক যে সম্পর্ক সেটার ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল ওয়ান অ্যানাদার, হ্যাঁ, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস লাভ ওয়ান অ্যানাদার, এই ক্লাসের ছেলেরা একজন অপরজনকে ভালোবাসে, তাহলে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন।
আচ্ছা তাহলে তোমার ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে ইন্টারোগেটিভ এর পরে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যে তোমার মনে করো অল, ওয়ান, হ্যাঁ, তারপরে সামবডি, এনিবডি, নোবডি, সামথিং, এনিথিং, নাথিং, হ্যাঁ, তোমার সামওয়ান, এনিওয়ান, নান, এগুলো হচ্ছে সব ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট নামই আমাকে বলে দিচ্ছে, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, হ্যাঁ, অনির্দিষ্ট, হ্যাঁ হ্যাঁ। যেমন ধরো আমি বলি যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, প্রত্যেকের উচিত প্রত্যেকের দায়িত্ব পালন করা। এখানে এই যে ওয়ান, এই ওয়ানটা কিন্তু অনির্দিষ্ট, এখানে ওয়ান দিয়ে নির্দিষ্ট করে কাউকে বুঝাচ্ছে না, আবার জগতের সবাইকে মিন করছে। এই জন্য ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এটা হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন। হ্যাঁ, তারপরে তোমার অল, যেমন ধরো দ্য বাস হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, অল ওয়ার ইনজুড, তাহলে দ্য বাস হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, একটা বাস কি করলো, দুর্ঘটনায় পতিত হলো, দেয়ার ওয়ার 50 প্যাসেঞ্জার্স, সেখানে 50 জন প্যাসেঞ্জার ছিল, অল ওয়ার ইনজুড, সবাই আহত ছিল। এই যে সবাই বললাম, অল ওয়ার ইনজুড, এই অলটা হচ্ছে এখানে ইনডেফিনিট প্রোনাউন, মানে অল মানে আমি 50 জনের সবাইকেই মিন করতেছি, এখানে কাউকে আলাদা করে নির্দিষ্ট করার কাজ আমি করছি না। তাহলে এখানে অলটা হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন। তারপরে মনে করো সামবডি, হ্যাঁ, সামবডি, যেমন তুমি যদি বলো যে আই এন্টার্ড দ্য রুম, আমি রুমে প্রবেশ করলাম, সামবডি ওয়াজ দেয়ার, কেউ একজন সেখানে ছিল, তুমি বলতে পারছো না যে কে ছিল, বাট তুমি বললা যে সামবডি, অথবা সামওয়ান ওয়াজ দেয়ার, কেউ একজন সেখানে ছিল। হ্যাঁ, তাহলে সামবডি, সামওয়ান, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। অথবা তোমার সামথিং, আমরা বলি যে সামথিং ইজ বেটার দেন নাথিং, অল্প কিছু জিনিস বেটার দেন নাথিং, তাহলে এই সামথিং, নাথিং, এনিথিং, সামবডি, এনিবডি, নোবডি, হ্যাঁ, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এগুলো সব হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন। এগুলো সব হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে ইনডেফিনিট এর পরে হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো, নামগুলো মনে রাখার জন্য তোমরা একটা কৌশল নিতে পারো, সেটা হচ্ছে মানে এখানে পার্সোনালটা ছাড়া বাকি তিনটা অক্ষর দিয়ে বাকি প্রোনাউন গুলো হয়, তোমার রিফ্লেক্সিভ, রিলেটিভ, রেসিপ্রোকাল, আর পি দিয়ে পার্সোনাল। তাহলে আমরা আই দিয়ে জানলাম হচ্ছে ইন্টারোগেটিভ এবং ইনডেফিনিট, আর আর দিয়ে জানলাম হচ্ছে রিলেটিভ, রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ, আর ডি দিয়ে হচ্ছে ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ। হ্যাঁ, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে তোমার দিস, হ্যাঁ, অথবা দ্যাট, দিজ, অথবা দোজ, এই চারটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা কাছের জন্য ব্যবহার করি দিস, যেমন দিস ইজ মাই বুক, দ্যাট ইজ মাই পেন, আর যদি মানে দিস যেটা কাছের জন্য ব্যবহার করি সেটা প্লুরাল হচ্ছে দিস, TSESE, these books are mine, these books are mine,
তাহলে এখানে these, ওটা হচ্ছে this এর plural form. আর that যেটা that, ওটার plural form হচ্ছে those. those. তাহলে this, these, that, those. হ্যাঁ, এই চারটা হচ্ছে এটা হচ্ছে demonstrative pronoun. হ্যাঁ, এখন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা সেটা হচ্ছে আর কি হতে পারে বলতো, না নান তো হচ্ছে তোমার ইনডেফিনিট প্রোনাউন, নান মানে কেহই না. হ্যাঁ জি, হ্যালো. হ্যাঁ জুবায়ের, আসসালামু আলাইকুম স্যার. ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আমরা একটু, হ্যাঁ আছি ভালো আলহামদুলিল্লাহ. আমরা একটু ওয়েট করছি কারণ পার্টিসিপেন্ট তো ভালো ছিল তো, বাট এখনো সবাই ইন করতে পারেনি. 8-9 জন হয়েছে, প্রায় 18-19 জনের মতো ছিল স্যার. আমি আজকে ফার্স্ট করছি ক্লাস, মনে থেকে